দহিছে রাজ্য। প্রখর রোদ উৎকট গরমত ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, সমান্তরালক বৃদ্ধি পাইছে আর্দ্রতা, দিনে দিনে বৃদ্ধি পাইছে পারস্তম্ভ। শুক্রবারের দিনটোত গুৱাহাটী মহানগরীর তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের মাজতে একাংশে দেহা শীতল করেছে কুহিয়ার রস শীতল পানীয়রে। রোদর পর পরিত্রাণ পাবলৈ বহুতে ব্যবহার করেছে ছাতি সানগ্লাস। বহুত গরম পড়ছে না, ইমান গরম পড়ছে আর ইমান রোদ, গাছের তলত মানে ডাব বিক্রি করেছে, ভাল লাগছে, জায়গাটো ভাল লাগছে, হাওয়া চলি আছে, এই ডাবটি এখানে খাই আছো, মানে গাটো অল্প ভাল লাগে, ডাবটো খালে মানে পেটটো ঠান্ডা থাকে। বহুত গরম পড়ছে, ডাব খালো মানে বহুত গরম পড়ছে, তাতে গছের তলত অল্প জিরানি লৈছো আর আইসক্রিম খালো গরমতে। রাজ্যের আন প্রান্ততো বৃদ্ধি পাইছে তাপমাত্রা, ধুবুরীত পারাস্তম্ভ স্পর্শ করিলে সর্বাধিক 39 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের মাজতে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই দিছে গরমক সতর্কবাণী। আগন্তুক 48 ঘণ্টার ভিতর নামনি আর বরাক উপত্যকার ঠাই বিশেষে বৃদ্ধি পাব গরমের মাত্রা। উৎকট গরম আর আর্দ্রতা বেশি হওয়ার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকতক 3-5 ডিগ্রি সেলসিয়াস অধিক হওয়ার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্রচণ্ড গরমে দহিছে রাজ্য, প্রখর রোদ উৎকট গরমত ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, সমান্তরালক বৃদ্ধি পাইছে আর্দ্রতা, দিনে দিনে বৃদ্ধি পাইছে পারস্তম্ভ। শুক্রবারের দিনটোত গুৱাহাটী মহানগরীর তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের মাজতে একাংশে দেহা শীতল করেছে কুহিয়ার রস শীতল পানীয়রে। রোদর পর পরিত্রাণ পাবলৈ বহুতে ব্যবহার করেছে ছাতি সানগ্লাস। বহুত গরম পড়ছে না, ইমান গরম পড়ছে আর ইমান রোদ, গাছের তলত মানে ডাব বিক্রি করেছে, ভাল লাগছে, জায়গাটো ভাল লাগছে, হাওয়া চলি আছে, এই ডাবটি এখানে খাই আছো, মানে গাটো অল্প ভাল লাগে, ডাবটো খালে মানে পেটটো ঠান্ডা থাকে। বহুত গরম পড়ছে, ডাব খালো মানে বহুত গরম পড়ছে, তাতে গছের তলত অল্প জিরানি লৈছো আর আইসক্রিম খালো গরমতে। রাজ্যের আন প্রান্ততো বৃদ্ধি পাইছে তাপমাত্রা, ধুবুরীত পারাস্তম্ভ স্পর্শ করিলে সর্বাধিক 39 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের মাজতে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই দিছে গরমক সতর্কবাণী। আগন্তুক 48 ঘণ্টার ভিতর নামনি আর বরাক উপত্যকার ঠাই বিশেষে বৃদ্ধি পাব গরমের মাত্রা। উৎকট গরম আর আর্দ্রতা বেশি হওয়ার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকতক 3-5 ডিগ্রি সেলসিয়াস অধিক হওয়ার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।